মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তির অভিযোগ। এতে শাশুড়ির বাড়িতে এলেন রিশম আদিবাসী গাঁওতার পদাধিকারীরা। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা পদাধিকারীদের। দুর্গাপুরের বাড়িতেই এলেন তারা। মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তির অভিযোগ। এতে শাশুড়ির বাড়িতে এলেন রিশম আদিবাসী গাঁওতার পদাধিকারীরা। এই মুহূর্তে সেদিকে নজর রাখবার চেষ্টা করব। রাজেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে। রাজেশ, কি পরিস্থিতি? এই আদিবাসী পদাধিকারীরা যারা এতিশার বাড়িতে গিয়েছেন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? প্রথমেই বলি যে সকাল 9:30 নাগাদ আদিবাসী যে দিশম আদিবাসী গাঁওতা আছে তার যারা সদস্য তারা আসেন ইতিশার বাড়িতে এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন। তবে বেরিয়ে যাওয়ার সময় যে বক্তব্য তারা রেখেছেন, রাজ্য স্তরে যার নেতৃত্ব রয়েছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে সাধারণের ক্ষেত্রে যে হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে চাকরির যে বিষয়টা এবং ভর্তির যে বিষয়টি নিয়ে যে কোথাও একটা যে গরমিল হচ্ছে, এটা কিন্তু সত্যি করে সত্য বা কার্যত এটা লজ্জার ব্যাপার। এই বক্তব্য তারা দিয়েছেন এবং এই বিষয়ে তারা কিন্তু বলেছেন যে প্রয়োজনে তারাও কিন্তু এই বিষয়ে এখনও যেহেতু কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে সেহেতু তারা কিছু করছেন না, পরবর্তী পদক্ষেপ তারা বসে ঠিক করবেন। কিন্তু আজকে তারা যখন আসেন সকাল 9:30 সময় পরিবারে যে ইতিশার বাবা তার সঙ্গে তারা কথা বলেন এবং এই হচ্ছে তার বাড়ি এবং সেই বাড়িতে তারা যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন। কিন্তু যারা রয়েছেন অর্থাৎ ইতিশার যে পরিবার, সে পরিবার এখন কিন্তু কোনো রকম বক্তব্য দিতে তারা রাজি নন, তারা প্রতিক্রিয়া দিতে চাইছেন না। কিন্তু যেটা বেরিয়ে যাওয়ার সময় আদিবাসী গাঁওতার যারা রয়েছেন দিশম আদিবাসী গাঁওতার তারা বলেছেন এই যে ঘটনা, এই যে ছবি উঠে ঠিক আছে, প্রায় 9:30 থেকে 12:00 পর্যন্ত তারা ছিলেন এবং তারা কথা বলেন পরিবারের সাথে এবং কথা বলার পর তারা কিন্তু এখান থেকে তারা তাদের কর্মসূচি ঠিক করবেন পরবর্তীকালে। এই বিষয়টা নিয়ে তারা কিন্তু সেটা জানিয়ে যান। একবারে রাজেশ আপাতত ধন্যবাদ জানাবো। দুর্গাপুর থেকে রাজেশ সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।